অবৈধভাৱে মাটি খনন কৰি থকাৰ সময়তেই এই অঘটন সংঘটিত হৈছিল। বিগত পাঁচ মাহে এজোপা গছৰ ওপৰত ওলমি আছে এটা মৃতদেহ আৰু সেই মৃতদেহটো কেন্দ্ৰ কৰি এখন গাঁৱত আয়োজন চলিছে এক বৃহৎ উৎসৱৰ। প্ৰকৃততে এজন ভান্তে বাবাৰ মৃত্যুৰ পাছত এক বিশেষ প্ৰক্ৰিয়াৰে কফিনত ভৰাই এজোপা গছৰ ওপৰত চাংঘৰ সাজি সংৰক্ষণ কৰা হৈছে মৃতদেহটো। এই ঘটনাটো সৰুপথাৰৰ বৰহোলা শ্যাম গাঁৱৰ। বিগত 27 ছেপ্টেম্বৰত 90 বছৰ বয়সত ভান্তে বাবা ওম সোমা মহাথেৰ মৃত্যু হয়। এই মৃতদেহটো অহা 4 মাৰ্চত গছৰ পৰা নমাই অনা হ'ব আৰু ইয়াৰ পাছতে 6 মাৰ্চ পৰ্যন্ত বৌদ্ধ ধৰ্মীয় পৰম্পৰাৰে এক উৎসৱ অনুষ্ঠিত কৰিব ৰাইজে। 6 মাৰ্চত ধৰ্মীয় ৰীতি নীতিৰে সৎকাৰ কৰা হ'ব মৃতদেহটো। এই পবিত্ৰ অন্ত্যেষ্টিক্ৰিয়া অনুষ্ঠানটি পয়মিয়া ফং অৰ্থাৎ ৰথ উৎসৱ হিচাপে পালন কৰিব বৌদ্ধ ধৰ্মীয় লোকসকলে। এই পয়মিয়া ফং বা ৰথোৎসৱ উপলক্ষে টেঙানীৰ বৰহোলা শ্যাম গাঁৱত চলিছে বিশাল আয়োজন। কাঠেৰে নিৰ্মাণ কৰা হৈছে এখন প্ৰকাণ্ড ৰথ আৰু সেই উৎসৱত সমবেত হ'ব ৰাজ্যৰ ভিন্ন স্থানৰ 50,000ৰো অধিক বৌদ্ধ ধৰ্মাৱলম্বী লোক। পৰৱৰ্তী সময়ত ভান্তে বাবাজনৰ স্মৃতি ৰক্ষাৰ উদ্দেশ্যেৰে সৎকাৰ কৰা স্থানতেই নিৰ্মাণ কৰা হ'ব স্মৃতিসৌধ। ছেপ্টেম্বৰ মাহৰ 27 তাৰিখে তেখেতে নিৰ্মাণ প্ৰাৰম্ভ হৈছিল 5:45 5:05 তাৰপিছত তেখেতৰ আত্মাৰ সদগতি পাবৰ কাৰণে আমি পয়লেং উৎসৱ 5, 4, 5, 6, 7 তাৰিখে আমি উদযাপন কৰিছোঁ। এই উদযাপন কমিটি আমি এতিয়া ৰথ বনাইছোঁ, নানা ধৰণৰ উৎসৱৰ কাৰণে ঘৰ দুৱাৰবিলাক ফিল্ডবিলাক চাফা কৰিছোঁ। আমাৰ গোটেই 22খন গাঁৱে আমি পাতিছোঁ। পৌর নির্বাচনলৈ মাজত মাথো কেইটামান দিন। ফেব্রুয়ারির 15 তাৰিখে উকলি যাব মনোনয়ন দাখিল প্রক্রিয়া। কিন্তু তার পিছতো রাজ্যের 80খন পৌরসভা এলাকাত রাজনৈতিক দলসমূহে এতিয়াও স্থির কৰিব পৰা নাই প্রার্থীর তালিকা। প্রার্থী প্রক্ষেপর ক্ষেত্রত শাসকীয় দল কিছু আগুয়ে আছে যদিও তৎপর হওয়া নাই বিরোধী শিবির। অবশ্যে শাসকীয় দলের হয়ে এটা ওয়ার্ডতে বহুজন প্রার্থীয়ে আবেদন জানার পিছতে বিবুধিত পৰিছে দলীয় নেতৃত্ব। কাক দিব কাক এৰিব সেই চিন্তাই বিমূৰত পেলাইছে দলীয় নেতৃত্বক। পৌরসভা নির্বাচনের বাবে মঙ্গলদৈ প্রশাসনের লগতে সাজু হৈছে রাজনৈতিক দল। দৰং জিলাৰ 3টা পৌরসভা মঙ্গলদৈ, খাৰুপেটিয়া আৰু সিপাঝাৰত অনুষ্ঠিত হ'ব পৌরসভার নির্বাচন। নবজ্যোতি মহন্তৰ সৈতে আমি সংযুক্ত হৈছোঁ। আমাৰ মংগলদৈৰ সাংবাদিক নবজ্যোতি মহন্ত আছে পোনপটীয়া সম্প্ৰচাৰত। নবজ্যোতি, 6 মাৰ্চত নিৰ্বাচন, এতিয়া কুচকাৱাজ আৰম্ভ হৈছে, নিৰ্বাচনী বতাহ বলিছে, কিন্তু প্ৰাৰ্থী এতিয়াও চূড়ান্ত হোৱা নাই। 3টা পৌৰসভা আছে, গতিকে 3টা পৌৰসভাত প্ৰাৰ্থিত্বৰ ক্ষেত্ৰত দলসমূহে কেনেকুৱা ধৰণৰ তৎপৰতা এই মুহূৰ্তত গ্ৰহণ কৰিছে? নিশ্চয়কৈ জয়ন্ত, যি দেখিবলৈ পোৱা গৈছে এতিয়া প্ৰতিটো ৰাজনৈতিক দলে নিজা নিজাকৈ যি কুচকাৱাজ আৰম্ভ কৰিছে। আৰু আমি যদি কওঁ দৰং জিলাৰ, আপুনি ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে 3টাকৈ পৌৰসভাত দৰং জিলাত যি পৌৰসভা নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব আৰু তাক লৈ এতিয়া ৰাজনৈতিক দলসমূহে নিজা নিজাকৈ প্ৰাৰ্থিত্ব বিচাৰি আছে। আৰু ইয়াৰ লগে লগে আমি উল্লেখ কৰিব লাগিব দৰং জিলাৰ যিহেতু এইবাৰ চিপাঝাৰ যি পৌৰসভা নতুনকৈ আৰম্ভ হৈছে, এইবাৰ চিপাঝাৰ পৌৰসভাত নতুনকৈ পৌৰসভা নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব। আৰু পূৰ্বৰ কথা যদি কওঁ, খাৰুপেটীয়া যি পৌরসভা আছিল এই পৌরসভার বিজেপির দখলত আছিল। আর মঙ্গলদৈ পৌরসভার কথা যদি কওঁ, কিন্তু মঙ্গলদৈ পৌরসভার 10টা ওয়ার্ডত 3খনকৈ আসন বিজেপিয়ে লাভ কৰিবলৈ সক্ষম হৈছে, 2খনকৈ আসন নির্দলীয় লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল আৰু 5খনকৈ আসন কংগ্রেসে লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল। কিন্তু শেহতীয়াভাৱে শেষৰ ফালে দেখিবলৈ পোৱা গৈছিল কংগ্ৰেছৰ পৰা বিজেপিত যোগদান কৰিছিল ৱাৰ্ড মেম্বাৰে আৰু নিৰ্দলীয়ৰ পৰা বিজেপিত যোগদান কৰিছিল আৰু বিজেপি দখলত আনিবলৈ সক্ষম হৈছিল মঙ্গলদৈ পৌরসভা। কিন্তু এইবাৰ যিহেতু চৰকাৰ বিজেপিৰ আছে, বা যদিও বিধায়কগৰাকী মঙ্গলদৈ সমষ্টিৰ বিজেপিৰ নহয়, তথাপিও কিন্তু এতিয়া বিজেপিৰ ফালৰ পৰা দেখিবলৈ পোৱা গৈছে অধিক তৎপৰতা পৌরসভাৰ নিজৰ দখলত ৰখাৰ কাৰণে। আৰু এই যি প্ৰাৰ্থীসকলৰ সংখ্যা কিন্তু এইবাৰ বৃদ্ধি পোৱা দেখিবলৈ পোৱা গৈছে। 10টা ৱাৰ্ড এতিয়ালৈকে আমি জানিব পৰা মতে প্ৰায়
30 গৰাকীক মঙ্গলদৈ পৌরসভার কথা যদি কোম 10টা ওয়ার্ডত প্রায় 30 গৰাকীক প্রার্থী প্রার্থিত্ব বিচারিছে। আমি যেহেতু উপস্থিত আছো দৰং জেলার বিজেপি কার্যালয়ত, আর বিজেপি কার্যালয়ত ৰাতিপুৱাৰ পৰা এই যিসকল রাজ্যিক জেলা বিজেপির সভাপতি সম্পাদক সহ টাউন কমিটির সভাপতি সহ ইয়াতে উপস্থিত হয়েছে। আর গুৱাহাটীলৈকে যাব, ইতিমধ্যে হাতত পৰিছে যে প্রার্থিত্ব প্রত্যাশী সকলের লিষ্ট, আর সকল প্রার্থিত্ব প্রত্যাশীর লিষ্ট লৈ গুৱাহাটীলৈকে আজি যাব। আর আজি এই যে চূড়ান্ত যিনিটাক পৌরসভা আছে, তিনিটাক পৌরসভার যখন প্রার্থী আছে, এই প্রার্থীর চূড়ান্ত সিদ্ধান্ত করব। ইয়ার আমি উল্লেখ করব লাগিব যে দৰং জেলার তিনটা পৌরসভাত এতিয়া যেহেতু এজিপিয়ে 50% আসন বিচারিছে, এজিপির লগত কি ধরনের বুঝাবুঝি হব সেয়া সেই বিষয়ে আমি জানিব বিচারিম। প্রথমতে আইসো আমার দৰং জেলা বিজেপির সভাপতিগী আছে, যাব বিচারিছো যেহেতু প্রার্থিত্ব প্রত্যাশী কেবাগী ওলাইছে, আসলে কি ধরনের সাজু হয়েছে প্রার্থিত্ব প্রত্যাশী দেখিছো যে মঙ্গলদৈ, খাৰুপেটীয়া, শিপাঝাৰত সংখ্যা বাড়িছে, বিজেপির শাসকীয় দল হওয়ার কারণে বাড়িছে বলে একাংশে কব বিচারিছে, কি কব আপনি সেই ক্ষেত্রে? এইবার আমি যথেষ্ট উৎসাহী, আমি মঙ্গলদৈ, শিপাঝাৰ, খাৰুপেটীয়া তিনটাতে আমি হেৰি কৰিব পাৰিম, দখল আনিব পাৰিম, এবাৰ আমি একেবাৰে আত্মবিশ্বাসী। ইতিমধ্যে দলীয় কার্যকর্তা বহুতেও টিকট বিচাৰিছে, আমার দলৰপৰা খেলিব বিচাৰিছে বহুতে, এইটো এটা শুভ লক্ষণ। খাৰুপেটীয়াত 11টা হ'ব এবাৰ নতুনকে, মঙ্গলদৈত আগৰ পৰা 10টা আছিল, 10টা আছে, শিপাঝাৰত নতুনকৈ গঠন হৈছে, এইটো 10টা ৱাৰ্ডেৰে গঠিত হ'ব কমিটি। আমি বিচাৰিছোঁ এটা রাইজর কমিটি, পৌর কমিটি, যাতে রাইজর উন্নতি করব পারে, ঠাইখানি উন্নতি করব পারে। সেই কারণে আমি কালি গোটেই দিনটো কিছু প্রমুখ ব্যক্তির লগত আমি কথা পাতিছিলোঁ, মাতি আনি পেলাই বক্তব্য লৈছিলোঁ, কত কোন হলে ভাল পাব, বা আমার দলীয় যে আমার বুথ লেভেলের কার্যকর্তা আছে আমি বক্তব্য কালি দিনটোত আমি শুনা কামখিনি করলোঁ। ইতিমধ্যে খাৰুপেটীয়াৰপৰা মোট 56জন মানুহে বিচাৰিছে 11টা ওয়ার্ডের কারণে, মঙ্গলদৈত আমার 33গৰাকী, শিপাঝাৰত আমার 47গৰাকী আমাক ইতিমধ্যে হেৰি দিছে, গোটেই এইখিনির উপর নির্ভর করে আজি আমি গোটেইখিনি করে লৈছোঁ নাম। এতিয়ালৈকে নাম আমার চূড়ান্ত হওয়া নাই, যোৱাকালি আমার সন্মানীয় সাংসদ মহোদয় আহি পাইছে গুৱাহাটী, আজি তেখেতক কমতালৈকে যাম, আমার এখন দলীয় সভাও আছে, আর আমার আগর জেলা সভাপতিগৰাকীও দলীয় কার্যসূচীরভাবে তেজপুরত আছিলে, গতিকে যেহেতু দলীয় কামৰ কাৰণে বাহিৰত আছিলে, গতিকে আমি সেইকাৰণে চূড়ান্ত করা নাই, অনুপস্থিত আছিলে। আমার প্রভারী রেখাণী দাস বড়ো, সহ প্রভারী আমার ডক্টর জুড়ি শর্মা বৰদলৈ, গোটেখিন লৈ পেলাই আমি কালি প্রায় 10 বজালৈকে আলোচনা করেছি। যেহেতু টাউন কমিটির সভাপতি আছে, যেহেতু মঙ্গলদৈ পৌরসভাত কিন্তু বিজেপির দখলত মাত্র 3খন আসনহে আছিল যোৱাবার নির্বাচনত, এইবার কি ধরনের সাজু? এইবার আমার টাউনের মোটামুটি আমি 10টা ওয়ার্ডত আমি 10টা ওয়ার্ডে জিকিম একদম, মানে এবার এনেকা এটা আহিছে যেহেতু আমার MLA নাই, যেটিও এবার আমার প্রার্থিত্ব বহুতে দাবিদার, সেই কারণে আমি একদম নির্ভয়ভাবে কব পারো যে আমি 10টা সিটে আমি দখল করব। এজিপিয়ে বিচারিছে 50% আসন, এজিপিয়ে 50% প্রার্থিত্ব দিব বিচারিছে, এই ক্ষেত্রে আপনার কি স্থিতি থাকবে? না না, তেওঁলোকে যেহেতু আমার মিত্র দল হিসাবে থাকিব, তাহলে হয়তো আমি আমি এটা বা দুটা ওয়ার্ড আমি দিয়াটো আমি সিদ্ধান্ত লম, কিন্তু এটাও আমি চূড়ান্ত করা নাই। আপনার পরে যেন সভা সম্পাদক মহোদয় আছে, জেলা সম্পাদক আছে, কোনটো পৌরসভাত কিমানগৰাকী প্রার্থিত্ব আছে, আর এই লৈ আপনার যে আলোচনা হয়ে আছে, এই আলোচনার ক্ষেত্রে দেখিছো যে প্রার্থিত্ব প্রত্যাশীসকলে কিছু অল্প ক্ষোভ ব্যক্ত করেছে যে টিকেট লাগিব, কিন্তু সভাপতি মহোদয় যে রাজ্যিক সভাপতি মহোদয় ইয়াতে আহি এটা কথা কৈছিলে যে সামাজিক মানুষ হলে আপনার টিকেট প্রদান করবো, এই ক্ষেত্রে কি ধরনের ধুমুজাত পড়ছে নাকি আপনার কিনা? আসলে আমি এই ক্ষেত্রে অল্প ধুমুজাত প্রথমে পড়ছিলো, যেহেতু খাৰুপেটীয়াত 11টা ওয়ার্ডের ভিতর আমি সিলেকশন করবল আছে মাত্র 10গৰাকী প্রত্যাশী, গতি প্রত্যাশী কিন্তু বহুত, কিন্তু প্রত্যাশা কিন্তু এক, আমার কথা আমি রাজনীতি নামিছে যেটা আমার মেইন উদ্দেশ্য হল আমি নির্বাচন জিকিবই লাগিব, সেই মতে আমি দলীয় যে কার্যকর্তা আছে, জেলা সভাপতি মহোদয়ের লগত আমার যে কমিটি আছে গোটেখিনি আমি যুদ্ধাংদেহী মনোভাবে আমি ফিল্ডত নামিছো, আর হয়তো আমি এবার আমি আশা করার ধরনেই 3টা 50 আমার পৌরসভাতে আমি গোটেইকেইটা আমি আসন দখল করিম বলে আমি আশাবাদী।
राज्य सभापति মহোদয় আহি ইয়াতে আহি সভাপতি জিলা কার্যালয় আহি আপনার ইয়াতে একটা কথা অবগত করেছিল যে সামাজিক ব্যক্তি হব লাগিব প্রথম প্রাধান্য দিয়া হব এই ক্ষেত্রে আপনার কি ধরনের সাজু হয়েছে সেই ধরনের সামাজিক ব্যক্তি আপনার ঠিক করেছে নে দলীয় কর্মী গুরুত্ব দিছে আপনার আমি আসলে দুই ক্ষেত্রে চাইছো কিছু কিছু ক্ষেত্রে দলীয় কর্মী আমি চাইছো আর সামাজিক ব্যক্তি আমার অত্যন্ত দরকারি যেহেতু আমার এই আমার বুথ লেভেলের ইলেকশন গতি নির্বাচন গতি তাতে আমার সামাজিক ব্যক্তি নহলে হয়তো কোনোবা জায়গা কোনোবা ওয়ার্ডত আমি হয়তো হেরুব লাগিব পারে সেই কারণে আমি সামাজিকও চাইছো আর দলীয় চাইছো গোটেখিনি আসলে পাবলিক অপিনিয়ন লৈ উঠি আমি আর বুথ লেভেলের কমিটির লগত মতামত লৈহে আমি পার্টি সিলেকশন করার আমি সিদ্ধান্ত লৈছো যেহেতু এবার পৌরসভা নির্বাচন সিপাঝাৰত প্রথমবারের কারণে অনুষ্ঠিত হব সিপাঝাৰক লৈ কি ধরনের আশা পাতি যেহেতু সিপাঝাৰ এতিয়ালৈকে পৌরসভা নির্বাচন হওয়া নাই প্রার্থিত্ব লগতে জয় পরাজয় ক্ষেত্রত কি ইমান আশা পাতি আপনার মঙ্গলদৈ আর খাৰুপেটিয়াৰ তুলনা সিপাঝাৰত অল্প বেলেগ যেহেতু তাতে বিধায়ক মহোদয় আছে আর দ্বিতীয় কথা কি সিপাঝাৰ মিউনিসিপালিটি হবর কারণে সিপাঝাৰৰ যিখিনি মিউনিসিপালিটি ওয়ার্ডৰ ব্যক্তি মানুহ আছে যিটা ওয়ার্ড আছে তেওঁলোক সদায় আশাবাদী মানে আমি এটা মিউনিসিপালিটি ওয়ার্ড নতুনকে গঠন হব এই কথা আমার বিজেপি যিখিনি আমার দলীয় কার্যকর্তা আছে আমার যিখিনি আমার ধর কর্মী আছে আমার যদি ভোটার আছে তেওঁলোকে আশাবাদী আমার সিপাঝাৰ মিউনিসিপালিটি ওয়ার্ডটো এবার বিজেপি দখল করব কেতিয়া আপনার কাছে চূড়ান্ত করব এই যে প্রার্থী তালিকা চূড়ান্ত কেতিয়া করব আজি আমি গুৱাহাটীলৈ গৈ আছো গুৱাহাটীত আমাৰ কিছু কিছু আমাৰ নাম ইতিমধ্যে আমাৰ হাতত পৰিছে আৰু গুৱাহাটীত আমাৰ মাননীয় সাংসদ মহোদয় থাকিব আমাৰ সহ প্ৰভাৰী মহোদয় থাকিব আমাৰ জিলা সভাপতি মহোদয় থাকিব আমাৰ যিখিনি আজি হয়তো সন্ধিয়ালৈ আমি ইয়াৰে 80% চূড়ান্ত হ'ব বুলি আমি আশাবাদী পোন্ধৰ তাৰিখ সোমবাৰ নিশ্চয়কৈ জয়ন্ত এই ধৰণে এতিয়া বিজেপি দল সাজু হৈ পৰিছে তেওঁলোকে নিৰ্বাচন যে নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব কারণে কিন্তু একটা কথা উল্লেখ করব লাগিব আমি যে এই যে জিলা সভাপতি জিলা কার্যালয় দৰং জিলা কার্যালয়ত রাজ্যিক সভাপতি মহোদয় ভবেশ কল্যাণ ডাঙরিয়া উপস্থিত হয়েছিল উপস্থিত একটা কথা কিন্তু অবগত করেছিল যে সামাজিক ব্যক্তিক প্রাধান্য দিয়া হব লগতে যেহেতু এজিপি যে মিত্র দল সরকার মুখ্যমন্ত্রীগুলো দলের ঊর্ধ্বত গিয়ে প্রার্থী দিয়ক এই কথা মুখ্যমন্ত্রীগুলো উল্লেখ করেছে গতি সেই দিকসমূহ পর্যালোচনা করে প্রার্থীর নাম হয়তো আজি সন্ধিয়ার ভাগত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ জ্ঞাপন করছো নবজ্যোতি মহন্ত এই মুহূর্তে আপনার আর এনেদরে বর্তমান নির্বাচনী বতাহ বারুকয়ে বলিছে আর অগপয় 50% আসন দাবি করেছে ইতিমধ্যে বিজেপির রাজ্যিক সভাপতিগুলো কৈছে যে মিলা মিশার মাধ্যমেরে নির্বাচনত অবতীর্ণ হব এজিপির সঙ্গে বিজেপি গতি তেনেস্থলত এজিপি কিমান আসন এড়ি দিয়া হয় সেও হব লক্ষণীয় আজি সন্ধিয়ার ভাগত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে দৰং জিলার তিনিটা পৌরসভার প্রার্থীর নাম খবর অব্যাহত থাকিব লৈছো আন এটি বাণিজ্যিক বিরতি এতিয়া বিশ্বই জানে স্ট্রং মানে মাইথান নির্মাণের মানদণ্ড।